আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা শীতের সবজি দিয়ে আমি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপি হচ্ছে শীতের আরেকটি সবজি, ফুলকপি ও নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমি একদম এই রেসিপিটি একদম নর্মাল সহজ সরলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি এবং ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এই দেখুন মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটির পিসগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি মাছের পিসগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু মাছটা ভাজব না। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি একটা প্লেটে। নিয়েছি একটা ফুলকপি ছোট সাইজের, আমি কেটে নিয়েছি কেননা ফুলগুলো অনেকটা বড় ছিল, তাই আমি অর্ধেক করে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। ফুলকপি ভেজে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নিলে পরে তেলটা ছেটার সম্ভাবনা থাকে না, তাই আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব এবং ফুলকপিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি, নতুন আলু নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার আমি একটা একটা করে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে আলুটাও ভেজে নেব। দিয়ে দিলাম সাধারণ পরিমাণ লবণ, এবার আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। নিয়েছি একটা কড়াই, দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি, একটু ভেজে নেব পেঁয়াজটা। 30 থেকে 40 সেকেন্ড আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, তেজপাতাটাও আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আদা রসুনটাও আমি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট কষানোর পর তেল আলাদা হতে লেগেছে, দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কপি ও আলুর টুকরো। এবার আমি ভালো করে মশলার সাথে ফুলকপি ও আলু মাখিয়ে নেব, এবং আমি ফুলকপি ও আলু আরও 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি যেইটাতে যেই ডিব্বাটাতে আমি ফুলকপি ও আলু তুলে রেখেছিলাম তার মধ্যে অনেক তেল ছিল, তো সেটাতে আমি পানি মাপ করে 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটাকে আমি দিয়ে ভালো করে গ্রেভির সাথে আমি চুবিয়ে নেব যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। ভালোভাবে একদম স্মুথলি দিতে হবে কিন্তু।
ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা এবং কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার ভালো করে একদম খুব সাবধানে কিন্তু মিক্স করে নিতে হবে, কেননা মাছ দেওয়া হচ্ছে, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালোভাবে কিন্তু হালকা হাতে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পরে ফিরে এলাম। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কতই সহজে তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম গরম সার্ভ করে নেব। এখানে একটা নিয়েছি সার্ভিং প্লেট, এবার আমি এর মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গরম গরম সার্ভ করছি। কতই অসাধারণ হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর এসেছে, দেখেও কিন্তু অনেক টেস্টি লাগছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।